हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल ब्यूटी एंड किचन टिप्स। শীতকালের বিভিন্ন সবজির মধ্যে অন্যতম সবজি কড়াইশুটি, আর এই কড়াইশুটি দিয়ে বিভিন্ন পদ রান্না করা যায়। আজ আমি আপনাদেরকে কড়াইশুটির কচুরি বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখেনি কড়াইশুটির কচুরি বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমে কচুরি বানানোর জন্য 150 গ্রাম মতো ময়দা একটি বাউলে নিয়ে নিতে হবে। এবার এতে এক চিমটি লবণ ও এক চিমটি চিনি দিয়ে দিতে হবে ও 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা সাদা তেলও দিতে পারেন। এবার এটিকে ভালোভাবে মাখতে হবে। ভালো করে মিশিয়ে যদি দেখেন যে ময়দা মুঠো হয়ে যাচ্ছে, তাহলে জানবেন যে ময়ানের পরিমাণ ঠিক হয়েছে। এবার অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ময়দাটিকে মেখে নিতে হবে। ময়দা আমাদের মাখানো হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য তেল নিয়ে ময়দার উপরে লাগিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। এবার 150 গ্রাম মতো কড়াইশুটি একে একে ছাড়িয়ে নিতে হবে। এবার মিক্সিং জারে মটরশুঁটিগুলো ঢেলে দিতে হবে। এবার এতে 4টি কাঁচা মরিচ, সামান্য নুন, সামান্য চিনি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা ও সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি মিক্সিতে এই দেখুন মিহি পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলোর। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা সাদা তেলও দিতে পারেন। এবার কড়াইশুঁটিটি ঢেলে দেব। এবার এতে হাফ চা চামচ মতো জিরা ও হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। মিডিয়াম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট এই পেস্টটিকে কষিয়ে নিতে হবে। পেস্টটির রস শুকিয়ে আসলে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। পেস্টটিকে শুকনো শুকনো করে নামালে কচুরি বেলার সময় এটি বাইরে বেরিয়ে আসে না। রস শুকিয়ে এসেছে, এবার একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আধ ঘন্টা রেস্টে রাখা ময়দাটিকে আরেকটু ভালো করে সেনে নিতে হবে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার এক একটা লেচি বাটির আকারে গড়ে নিতে হবে। এর মধ্যে পুরটি ভরে দিতে হবে। ভরে মুখটি বন্ধ করে দিতে হবে। এবার সমস্ত লেচিগুলোই
এইভাবে পুর ভরে বন্ধ করে দেব। সমস্ত কচুরিগুলো আমি পুর ভরে রেডি করে রাখলাম। এবার দুই পিঠে তেল মাখিয়ে হালকা হাতে বেলে নেব। সমস্ত কচুরিগুলো আমি এক এক করে বেলে নিলাম। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তেল গরম করে একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার মিডিয়াম লো ফ্লেমে কচুরিগুলো একে একে ভেজে নেব। সমস্ত পুরিগুলিকে আমি একে একে ভেজে নিলাম। এবার গরম গরম আলুর দমের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে ধনেপাতার চাটনির সঙ্গেও এটি পরিবেশন করতে পারেন। এটি ধনেপাতার চাটনির সঙ্গেও ভীষণ ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং।